নিজেকে সবসময় নগ্ন মনে হয়, কেন এরকম মন্তব্য করে বসলেন এবার বলিউড অভিনেত্রী নার্গিস জানেন কি? চলুন জেনে নেওয়া যাক। বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি বড় পর্দায় খুব একটা নিয়মিত কাজ করেন না এই অভিনেত্রী। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রেও পাড়ি জমিয়েছিলেন দীর্ঘদিন, বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজে মন দিয়েছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে অনেকবার কথা উঠেছে, অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে নাকি প্রেম সম্পর্কে ছিলেন দীর্ঘদিন নার্গিস ফাকরি, যদিও সেই প্রেমের কথা প্রকাশ্যে আনা নিষেধ ছিল। দীর্ঘ 5 বছরেরও বেশি প্রেমের সম্পর্কে কেন ভেঙে গিয়েছিল তা এখনও অজানা সকলের কাছে। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন নার্গিস ফাকরি, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক এমনটা একেবারেই পছন্দ করেন না এই বলিউডের ডিভা। নিউজ 18-এর সংবাদ আলাপে এমন ভাবনার কথাই বলেছিলেন এই নায়িকা। নার্গিস ফাকরি সেই আলাপে বলেছিলেন, ব্যক্তিগত জীবনে আমি একজন সৎ মানুষ, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ প্রশ্ন করলে কোনো সমস্যাই দেখি না, কিন্তু তারা কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে এই বিষয়টি বেশি প্রাধান্য দেয়। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে বিব্রত বা লজ্জাবোধ করি না, সত্যি কথা বলতে এখন আমি কাজকে বেশিই প্রাধান্য দিই। তবে কিছু মানুষ আছেন যারা প্রেমের সম্পর্কের বিষয়ে কথা বলতে চান না, এটাও ঠিক আছে, কারণ তাদের প্রাইভেসি বলে একটা বিষয় রয়েছে আর তাদের প্রাইভেসিকেও সম্মান করা উচিত। অভিনয় শিল্পীদের প্রাইভেসির লঙ্ঘনের জন্য ইন্টারনেটকে দায়ী করেন নার্গিস। তার ভাষায়, ফোন জানে আমরা কি ভাবছি, কারণ আমাদের চিন্তার বিষয়টি জেনে যায় মুঠোফোনের কিপ্যাড। সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত লোকেরাও জানে আমরা কি দেখি। প্রাইভেসির সংজ্ঞা পুরোপুরি বিকৃত করেছে এই ইন্টারনেট ব্যবস্থা। আমার মনে হয় আমরা প্রায় নগ্ন হয়ে আছি। আমি কার সঙ্গে প্রেম করছি এটা নিয়ে মানুষ কেন এত চিন্তিত থাকবে, এটা ভেবে মাঝে মাঝে খুবই বিরক্ত হই আমি। প্রাইভেসির সংজ্ঞা পুরোপুরি এভাবে বদলে গিয়েছে। কিন্তু নার্গিস ফাকরি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো তোরবাজ। বর্তমানে তার হাতে রয়েছে হারিহারা বীরা মল্লু সিনেমার কাজ। এতে তার সহশিল্পী হিসেবে অবস্থান করবেন পবন কল্যাণ। গত 29 এপ্রিল সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা সংকটের কারণে তা পিছিয়ে যায়। আগামী বছরের 30 মার্চ এই ছবির মুক্তির কথা রয়েছে। নার্গিস ফাকরিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।